জনের পক্ষ থেকে আমরা এই শপথ নিয়ে বামপন্থী যুব সংগঠনগুলিকে অভিনন্দন জানিয়ে সাধারণ পথচারী মানুষরা যারা এই আন্দোলনে সমর্থন করলেন, যারা এই আন্দোলনে সমর্থন করে আমাদের সাথে হাতে হাত মেলালেন, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন লাখো লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ, রাজ্যের বাম ছাত্র যুব আন্দোলনের ঐক্য জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের সাধারণ যুবদের, ছাত্রদের এক চরম অন্যায়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছে, তাই আজ বাধ্য হয়েছে এই কাঠপাটা চৈত্রের রোদ্দুরে মৌলালি মোড় আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা নিরুপায়। এই রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে যা চলছে, দোসরা এপ্রিল 2013, তার আগে সারা কলকাতার পশ্চিমবঙ্গের কলেজগুলো নির্বাচন বন্ধ, গায়ের চুড়ে যেখানে দখল করা হচ্ছে, বহিরাগত সমাজ বিরোধীদের দিয়ে কলেজ ছাত্র সংসদ দখল করা হচ্ছে, ছাত্রদের গণতন্ত্র নেই, সেই দাবি নিয়ে যখন চারটে বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাস্তায় নামে প্রতিবাদ আইনবন্ধ কর্মসূচি হয়, সেই কর্মসূচিতে লাঠিচার্জ করে সুদীপ্ত গুপ্তদের খুন করে এই অপরাধ রাজ্যের সরকার, আর তার চেয়ে অপরাধ এই রাজ্যের পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসন তারা কোনো থামেন না, তাদের যখন গুন্ডা মাস্টান্ডা আসে তারা টেবিলের তলায় লুকায়, যখন গুন্ডা মাস্টান্ডা আসে তাদের কাছে সারেন্ডার করে। পুলিশ মন্ত্রী তিনি নিজে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, আর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে সারা রাজ্যের গুন্ডা বদমায়েশরা বলল যে আমাদের সরকার চলে এসছে, একটা লুণ্ডনের সরকার তৈরি হয়েছে, তারা সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করলো। এই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে বেশ খানিক্ষণ সময় আটকে থাকবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু এছাড়া আমাদের প্রতিবাদের কোনো ভাষা নেই। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা ঠিক দুপুর আড়াই থেকে এই অবরোধ তুলে নিচ্ছি, সকলকে অভিনন্দন জানাচ্ছি। কমরেডদের অনুরোধ করা হচ্ছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের হ্যাঙ্গারে বাহিনীতে পরিণত হয়েছে। হিটলারের যেমন গেস্টাপো ব্ল্যাক শার্ট এসএস ছিল, মমতা ব্যানার্জির বাহিনী অত কঠিন নাম আবার বানান ভুলটুল হতে পারে তাই কোনো নাম নেই, পুলিশই ঠ্যাঙ্গারে বাহিনী, অপরাধীদের বাউন্সার, আর সাধারণ গণতান্ত্রিক প্রতিবাদকে ধ্বংস করে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে। আচ্ছা, যারা আহত ছাত্র বা ছাত্রী তাদের এখন শারীরিক অবস্থা কেমন? বাড়িতে রয়েছেন অধিকাংশ, কিছু হসপিটালে রয়েছেন, আবার আজকে মধ্যমগ্রাম এবং বিটি রোডে লাঠি চলেছে, আমরা যাচ্ছি এখন বাড়িতে।